हाय बंधुरा, प्रत्येक बार आमादेर वीडियोते आपनारा नित्य नतून किछु जिनिस जानते पारेन एवं शिखते पारेन। तबे आमादेर आजकेर वीडियोते आपनारा देखते पाबेन एई रकमेर कतगुली आकर्षणीय वीडियो क्लिप। किन्तु एई सकल वीडियो क्लिपगुलिर मध्ये जदि कोनो क्लिप आपनारा आगे थेकेई देखे थाकेन ताहले नीचे कमेंटे अवश्यई आमादेरके जानिये देबेन। आर वीडियोटी जदि आपनादेर भालो लागे सेटिओ किन्तु जानाते भुलबेन ना एवं वीडियोटी एकटी लाइक करे देबेन, कारण एटाते आमरा इन्सपिरेशन पाई। आर एई वीडियोटी एकदम शेष पर्यन्त देखते थाकुन, कारण आजकेर वीडियोटी अनेक आकर्षणीय होते चलेছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। सर्वप्रथम এই গাছটির দিকে একটু ভালো করে নজর দিন, কারণ এর আশেপাশে কোথাও আগুন জ্বলছে না। তবে এই গাছের মধ্যে যে গর্ত রয়েছে সেই গর্তের ভিতর আগুন ধরে গিয়েছে। এই রকমের দৃশ্য প্রত্যেককেই আকর্ষণ করে রাখবে আর খুবই অবাককারক একটি মুহূর্ত। আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ এই রকমের দৃশ্য আগে কখনো দেখেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে এখনই একটি লাইক করে দেবেন। আমি জানি মেয়েরা দোলনা দুলতে একটু বেশি পছন্দ করে, কারণ নিউজিল্যান্ডের এই দোলনাটি দেখে আমার তো এটাই মনে হচ্ছে। কারণ একজন সাধারণ মানুষ এই রকমের ভয়ানক দোলনা কখনোই দুলতে চাইবে না। নিজেদের জীবনকে ঝুঁকিপূর্ণ কেউ কি কখনো করতে চায় বলুন? এই দোলনা নিচে নামার সময় এর গতি থাকে ঘন্টায় 75 মাইল। এটা অনেকটাই বিপজ্জনক, তাই না? আপনারা হয়তো সিনেমার মধ্যে বিভিন্ন রকমের স্টান্ট দেখেছেন, কিন্তু এখন যে সাধারণ মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি তার হাতের সাহায্যে নয়, তার দাঁতের সাহায্যে এই সিঁড়িটিকে ব্যালেন্স করে দেখিয়েছেন। এই রকমের কর্তব্যগুলি কারুর পক্ষেই করা সম্ভব নয়, তবে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলিতে এই সব কিছুই হতে পারে, এটাতে কোনো সন্দেহ নেই। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, এর আগে কখনো এই রকমের আকর্ষণীয় মুহূর্ত আপনি দেখেননি, কারণ গোপ্রো ক্যামেরাতে রেকর্ড হওয়া এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি রেডবুল কম্পিটিশনের সময় একজন ব্যক্তি 72 ফুট ক্যানিয়নের উপর একটি অবিশ্বাস্য ফ্লিপ জাম্প দিয়ে দর্শকদেরকে অবাক করে দিয়েছিল। বাড়িতে পোষা একটি বিড়াল এবং কুকুর খুবই চালাক হয়ে থাকে, এটাতে কোনো সন্দেহ নেই। আর এই রকমের মন্তব্য অলমোস্ট আপনারা প্রত্যেকেই জানেন। তবে একটি সিংহ কতটা চালাক হতে পারে সেটা হয়তো এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝে যাবেন। সাফারি চলাকালীন একটি সিংহ তার মুখের সাহায্যে গাড়ির দরজা খুলে ফেলে। সিংহের এই বুদ্ধি সম্পর্কে আপনার যখন জাপানের কথা উঠে আসে তখন বিভিন্ন রকমের টেকনোলজির পাশাপাশি সেখানে যে সকল প্রাকৃতিক বিপর্যয়গুলি হয়ে থাকে সেগুলি আমাদের সামনে উঠে আসে। যেমনটা এই ল্যান্ডস্লাইড একটু ভালো করে দেখে নিন। এই রকমের ভূমিধস এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে যে কারুর হৃদয় কম্পিত হতে শুরু করবে। তবে জাপানের টেকনোলজি এতটাই উন্নত যার ফলে অনেকটা আগেই এই দুর্ঘটনার কথা তারা জানতে পেরে গিয়েছিল, যার ফলে কারুর কোনো রকমের ক্ষতি হয়নি। কিন্তু ওখানকার স্থানীয় ফটোগ্রাফার এই রকমের দৃশ্য তার ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে এক মুহূর্ত পিছু হটেনি। এখন একবার এই সুন্দর ম্যাজিকের উপর একটু নজর দিন, কারণ এটা কোনো আশ্চর্য রকমের ঘটনার থেকে কিছু কম নয়। কোনো বোতল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ফ্রিজিং টেম্পারেচার সমৃদ্ধ জল যদি সেই বোতলের মধ্যে ঢালা হয় তাহলে তৎক্ষণাৎ তা বরফে পরিণত হয়। এই রকমের আশ্চর্যময় মুহূর্তের সম্মুখীন আপনি কি আগে কখনো হয়েছেন সেটা আমাদের সঙ্গে নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু সাধারণত সাপ কোনো কারণ ছাড়া কারুর উপর আক্রমণ করে না, কিন্তু এই সাপটির হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এই ব্যক্তি তার থেকে কিছু কম ছিল না, কারণ সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সে তৎক্ষণাৎ তার পা উপরের দিকে তুলে নিয়েছিল। বলতে পারেন এই ব্যক্তি অনেক ভাগ্যবান ছিল। তবে তার পিছনে থাকা গাড়ি চালক এই সমগ্র ঘটনাটি অবিশ্বাস্য রকমভাবে ক্যাপচার করে নিয়েছিল।
আপনি যদি কোনো সময় পিরামিড দেখতে যান তাহলে এই সুন্দর দৃশ্যর পাশাপাশি আরও একটি অনুভূতি অবশ্যই নিয়ে আসবেন। কারণ পিরামিডের সামনে যখন আপনি হাততালি দেবেন তখন সেই হাততালির শব্দধ্বনি পিরামিডের গায়ে ধাক্কা লেগে পুনরায় আপনার দিকে ফিরে আসবে। যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি একটু ভালো করে দেখুন, কারণ এই ব্যক্তি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। একটি শকুন কতটা ভয়ানক এবং বিপজ্জনক সেটা হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো না, তবে এরা কোনো কারণবশত কারোর উপর আক্রমণ করে না এটা হয়তো আমরা প্রত্যেকেই জানি। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি একটু ভালো করে এবং ধৈর্য ধরে দেখুন। এই শকুনটি ক্যামেরা স্ট্যান্ডের উপর কিভাবে এসে বসলো, এই রকমের প্রশ্ন অলমোস্ট প্রত্যেকের মাথায় ঘুরপাক খেয়ে থাকে। তবে টেক অফ থেকে ল্যান্ডিংয়ের সময় পর্যন্ত এই ভিডিও ফুটেজের মধ্যে এই দৃশ্যটি বেস্ট মুমেন্ট ছিল। এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয়, কারণ বর্তমানে টেকনোলজি অনেক উন্নত হয়ে গিয়েছে যার ফলে এমন কিছু আতশবাজি উঠেছে যেগুলি দেখে আমরা গভীর চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই। যেমনটা এই সিঁড়ি, এটি কিভাবে সম্ভব ছিল যা বলাটা সত্যি অসম্ভব ব্যাপার। এটা যতটাই উপরে উঠছে ততটা উপরে সিঁড়ি তৈরি করতে করতে চলে যাচ্ছে, অন্য কোনো আতশবাজির সঙ্গে এর কোনো তুলনাই হবে না। আপনি একবার অনুমান করে দেখুন, কোনো সময় আপনি হয়তো পুলের মধ্যে পার্টি করছেন আর সেখানে আপনার সঙ্গে একটি হাতি এসে যোগদান করলো, তখন আপনার অনুভূতি কেমন হবে? কারণ আফ্রিকার একটি রিসর্টে এই রকমই একটি ঘটনা ঘটেছিল। একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে অনেকগুলি মনস্টার ট্রাক চালানো হচ্ছিল। আপনি হয়তো বলতেই পারেন যে এখানে বিভিন্ন রকমের স্টান্ট দেখানো হচ্ছে। সে যাই হোক না কেন, একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল একটি মনস্টার ট্রাক হয়তো তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে। এটা হয়তো আমরা প্রত্যেকেই জানি যে যখন কোনো ভারী জিনিসকে জলের মধ্যে ডোবানো হয় তখন সেটা সম্পূর্ণ ডুবে যায়। তবে এখানে মার্কারির মধ্যে যখন বিশাল আকৃতির লোহার টুকরোকে রাখা হয়েছিল তখন লোহার টুকরোটি না ডুবে মার্কারির উপরে ভাসতে থাকে। মার্কারির ডেন্সিটি নেচারসের জন্য লোহার টুকরো তার মধ্যে ভাসতে থাকে। এই রকমের ঘটনা আপনি কি আগে কখনো দেখেছেন? অবশ্যই নিচে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। কোনো উঁচু স্থান থেকে ঝাঁপ দেওয়া অর্থাৎ নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলা, আর এটি করার জন্য অনেক সাহসের প্রয়োজন রয়েছে। তবে একটি কোরিয়ান টিভি শো চলাকালীন পার্টিসিপেটকে অনেকটা উঁচু স্থান থেকে ঝাঁপ দিতে হয়েছিল। এখানে আপনি দেখতেই পাবেন যে একটি মেয়ে 30 ফুট উচ্চতা থেকে জলে ঝাঁপ দিচ্ছে। এই সাধারণ মেয়েটি যখন এই কাজ সম্পূর্ণ করে তখন প্রত্যেকটি দর্শক তার জন্য হাততালি দিয়েছিল এবং উঠে দাঁড়িয়েছিল। প্রথম দিকে এই রকমের ভিডিও ফুটেজ আপনি হয়তো কোনো সাধারণ ভিডিও ফুটেজ বলে মনে করবেন, কিন্তু না, এখানে অসংখ্য পাখিকে মুক্তি দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে আপনার কি কোনো মতামত রয়েছে নাকি? অনেক সময় অনেক জোরালো বৃষ্টির প্রভাবে এই রকমের ঘাস বেলুন দেখতে পাওয়া যায়। এখানে ঘাসের মধ্যে জল ভরে যায়, এই রকমের মুহূর্ত অনেকটা আকর্ষণীয় হয়ে থাকে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।